এহ এগুলো শরীরের অবস্থা আপনার কোন কি করছেন এগুলা এই রোদের মধ্যে থেকে দেখে কি করছেন এরা গামছা খোলেন এগুলো কোন কোন কথা এই যে শরীরটা কি করছেন আপনি কোন তো এই যে এগুলো রোদে রোদে ঘুরে এই শরীরটা কি অবস্থা এগুলো কি করছেন কত টাকা বিক্রি করছেন আজকে আলোতা 20 টাকা দেন তো চাচা এনে কয় টাকা আসসালামু আলাইকুম চাচা ভালো আছে কি লতা বিক্রি করতেছে এই কয়টাই আর নাই বেগে আসেন এদিকে আসেন লতা কত বিক্রি করবেন এটা 20 টাকা এই পুরা 20 টাকা তাহলে চাচার বাড়ি কোন জায়গায় এইখানে এইখানে কোন জায়গা আলাদা খায় আপনারা দেখে না চাচি কি বাড়িতে আছে তাহলে আপনার সংসার কিভাবে চলে এইগুলা বিক্রি করি চলে এইভাবে চলে আল্লাহ চালায় ব্যাগের মধ্যে কি আর আজকে তুলছেন মানে কতগুলো তুলছিলেন দুই আড়াইশো বাহ মানে মানে এই এগুলা কি খেতের মধ্যে পাওয়া যায় না জঙ্গলের মধ্যে আপনি রোদের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া দেখেন তো কি হয়েছে এগুলা আর গরম না তো পেটটা তো না হাতে করে খানি নেব সাত বড় ঠান্ডা হ্যাঁ তাহলে দুপুরে কি খাইছে দামে দামে শুনি না এটা যাক না দুপুরে কি খাইছেন কিছু খান নাই তাহলে আপনার ছেলে দুইজন বাড়িতে মেয়ে নাই বিয়ে দিয়ে দিছেন ছেলে দুইটারই বিয়ে হয়ে গেছে কেউ তাহলে দেখেন আপনারে সব আলাদা খায় তাহলে আমি এই লতাগুলা কিনে নেই বিক্রি করবেন না কি মানে চুকাইতেছে এহ এগুলো শরীরের অবস্থা আপনার কোন কি করছেন এগুলা এই রোদের মধ্যে থেকে দেখে কি করছেন এরা গামছা খোলেন শার্ট লুঙ্গি এটা এগুলা কি এগুলা এগুলো মানুষ এগুলো ধুয়ে পরা যাবে দেখেন না ছিঁড়ে গেছে কত জায়গায় ছিঁড়ে গেছে এগুলো এগুলো কোনো কথা এই যে শরীরটা কি করছেন আপনি কোন তো যে এগুলো রোদে রোদে ঘুরে এই শরীরটা কি অবস্থা এগুলো কি করছেন কুইরে খাওয়া লাগে আর কোনো কাজ নাই এই যে রোদের মধ্যে ঘুরে ঘুরে দেখেন লুঙ্গি তো অবস্থা খারাপ আমার তো আপনার অবস্থা দেখে খুব খারাপ লাগতেছে যে কি করছেন হাতের এগুলো কি করছেন আমার খুব খারাপ লাগতেছে কথা গোসল করলে তো এগুলো উঠবে না কারণ এই চামড়া আপনার চামড়া গেলে পুইরা গেছে রোদ্রে পুইরা গেছে পুইরা কালো হয়ে গেছে তাহলে চাচা এনে এনে কতগুলো আছে এক কেজি আছে এক কেজি এটা কি কেজি ভাও বিক্রি করেন না মানে এমনি আটি চাচা আমি ওনার সাথে একটু কথা কই কথা কইেন না হ্যাঁ কেজি হিসেবে করি না কেজি দিয়ে বিক্রি করেন আটিও বিক্রি করেন একাডি আপনার এটা কত 20 টাকা আচ্ছা ব্যাগ আছে পলিথিন আছে দেন এর পলিথিনে দেন
কত টাকা বিক্রি করছেন আজকে আলতা? সারা দিনে 120 টাকা 120 টাকা সারা দিনে বিক্রি করছেন? আমারটা সহ না আমারটা বাদে? আমারটা বাদে। আমারটা বাদে 120 টাকা বিক্রি করছেন। তো সারা দিনে প্রত্যেকদিন কি বিক্রি করে? মাঝে মাঝে বাদ দেন কাছে? মাঝে মাঝে বাদ দেন? হ্যাঁ। আর রেগুলার আসেন না? 3 দিন 4 দিন বাদ দেন নাকি? কেন? ওই বড় হয় যা ওই যে তাও যে খারাপ না তুসে। না মানে বড় হই হওয়ার জন্য মানে দেরি হয়? হ্যাঁ। আচ্ছা, ছোটতে তো নিয়ে আসলে ভালো লাগে না, এগুলো খাইতে মনে হয় ভালো লাগে না? ছোট ছোট ইয়া ভালো লাগে? ওই ছোট নিয়ে তো ভালো লাগে, তো ছোট গুলাই ভালো লাগে, বড় গুলা ভালো লাগে না। আমি লতা কম খাই তো খাই না বেশি। আচ্ছা তাহলে এনে কয় টাকা? 20 টাকা না? দেন তো চাচা, এনে কয় টাকা? তাহলে 50 টাকা যদি 10টা হয় তাহলে কয় টাকা হইলো? ৫০০ আছে এনে? হ্যাঁ, ৫০০ আছে না? ৫০ টাকার নোট আছে 10টা, তাহলে ৫০০ টাকা হইলো না? আচ্ছা, এই লতা আমি ৫০০ টাকা দিয়ে কিনে লইলাম আপনার লতা, এইটা এটা 20 টাকা করে বেচেন না, আমি কিনে নিলাম আপনার কাছ থেকে ৫০০ টাকা দিয়া। তাহলে লতা এখন দিকে আমার, এটা নিয়ে যাবো আমি, আপনি খুশি হয়েছেন? এইটা দিয়া ওই ওষুধ কিনবেন, এই যে দেখেন না চামড়া পুড়িয়া গেছে, এই দেখছেন কি অবস্থা হয়ে গেছে, রোদে রোদে ঘুরে যে চামড়াটা কি হয়েছে, এটা দিয়ে ওষুধ কিনা খাবেন। আর এটা চাচিরে দিবেন, এটা নিয়ে গিয়া চাচিরে দিবেন, এটা কিন্তু আপনারে দিই নাই, এটা চাচিরে দিছি, আজকে রান্না করবো, রান্না করে খায়া মানে কিরকম লাগে আমারে বলবেন, আবার যদি দেওয়া হয় তাহলে আবার লতা লয়ে যাইমো আপনার কাছ থেকে। আচ্ছা, এদিকেই থাকেন? আচ্ছা, আমি এদিকেই আসি, ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে। নেন, এটা চাচিরে নিয়ে গিয়ে দিবেন, এটা কিন্তু বিক্রি করবেন না, বুঝছেন কি কইছি, এটা বিক্রি করবেন না, এটা চাচিরে নিয়ে গিয়ে দিবেন। টাকাটা ভালো করে রাখেন, ৫০০ টাকা আছে, আপনি তো কইতেছিলেন এটা ৫ টাকার নোট, এটা ৫০ টাকার নোট, ১০টা আছে, ৫০০ আছে, মানে ভালো করে রাখেন। তাহলে চাচা আসি, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম।